সন্ত্রাস জঙ্গি তৎপরতার প্রতিবাদে মতবিনিময় সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ। রাজনীতির নামে চলমান অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা এবং জঙ্গিবাদের উত্থানের নানা বিষয় নিয়ে কথা বলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও শিক্ষকরা, যারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, ধর্মকে যারা ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, তাদেরই সমন্বয়ে, তাদেরই ককটেল হচ্ছে বিদেশি পরাশক্তি। এখন যে বিরোধিতা করতেছে, তারা দেখেন যে তারা স্বাধীনতার সময় সপ্তম নৌবহর পাঠিয়েছিল এই দেশে, যাতে দেশ স্বাধীন না হয়। তখন তারা যেই কাজে প্রতি ছিল তারা পাকিস্তানি ছিল, এখন তারা বাংলাদেশি, কিন্তু পাকিস্তানি মাইন্ডেড। বক্তারা বলেন অগ্নি সন্ত্রাস করে দেশকে কখনোই পিছিয়ে নেওয়া যাবে না। 40-50% যদি ভোটারকে আমরা যদি কেন্দ্রে নিয়ে আসতে পারি, তাহলে বিশ্বের কোনো শক্তি ক্ষমতা নেই আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। সারা দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে, দেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান শিক্ষকরা। আমরা 80% জনগণকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে চাই। ভোটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে বিজয় উৎসব হবে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। নেতাকে নিঃসংশয়।